আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটা হলো যে আমি আপনারা যারা আমার সাথে অনেক অনেক দিন যাবৎ আছেন, তো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, তো তারা সকলেই জানেন যে আমি আইডি নিতেছি কি নিতেছি না। তো আইডি নেওয়ার ক্ষেত্রে যেটা দেখতে হবে আপনাদেরকে, যে ট্রানজ্যাকশন হিস্টোরিতে যাবেন, ওয়ান এক্স বিডের যে ট্রানজ্যাকশন হিস্টোরি, তো সেখানে যাবেন। তো যাওয়ার পরে আপনারা একদম ফুল হিস্টোরি থেকে আপনারা চেক দিবেন যে আইডিতে কত টাকা ডিপোজিট আছে। তো আজকে দু তিনজন আমাকে বলতেছে যে ভাই, আমার আইডিতে 50 লাখ টাকা ডিপোজিট আছে, তো আমার আইডিটা নেন। তো তারপরে ওনার আইডিটা আমি নিলাম। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে যে আপনারা ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখবেন, এটা হচ্ছে আমার নতুন আইডি, তার জন্য এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা শো করতেছে না। তো আমাকে বলতেছে আইডিটা নেন। তো নেওয়ার পরে গুনলাম এবং গুনে দেখলাম যে সেটাতে মাত্র 4,08,000 টাকা ডিপোজিট আছে। তো উনি বলল যে ভাই, আপনার আমার আইডিতে 30 লক্ষ টাকার মতো ডিপোজিট আছে এবং অনেক আগের আইডি, পুরাতন। তো সেক্ষেত্রে দেখা যেতেছে আপনারা অনেকে ফোন দিতেছেন, অনেকে অ্যাকাউন্ট বিক্রি করতে চাইতেছেন, তো সবার সাথে এরকম যোগাযোগ করা বা এরকম যদি সবাই মানে দেখা যাইতেছে শুধু মিথ্যে কথা বলে আমাকে হয়রানি করেন, তাহলে তো ভাই আপনাদের সাথে কাজ করা যাবে না। তো অবশ্যই আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি থেকে দেখবেন, দেখে গুনবেন, গোনার পর কত টাকা হয়েছে সঠিক তথ্যটা আমাকে দিবেন। আর আপনারা যেহেতু আর আপনারা যারা লোকাল এজেন্টের মাধ্যমে লেনদেন করতেছেন, সেই আইডিগুলো কিন্তু আমরা নিতেছি না। কেন নিতেছি না, তার কারণ হচ্ছে তো আপনি যে এজেন্টের মাধ্যমে লেনদেনটা করতেছেন, দেখা যাইতেছে আমি এই আইডিটা নিব, নেওয়ার পর যদি আমি ইউজ করি, তো দেখা যাচ্ছে এটাতে ডিপোজিট করলে তো আপনার ওই এজেন্টের এখানে পারমিট খেয়ে যাবে, তখন কিন্তু আমি টাকাটা বের করতে পারবো না। তো তার জন্য আপনারা যারা প্রচুর পরিমাণে খেলেন, প্রচুর পরিমাণে লেনদেন করেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি, তো আমার কাছ থেকে আপনারা বিনা খরচে ওয়ান এক্স এবং মেলবেটে ডিপি উইড নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট সবই পাবেন, উইডটাও ইনস্ট্যান্ট পাবেন। তো ওয়ান এক্স এবং মেলবেটের ডিপোজিট নিয়ে যদি কেউ কাজ করতে চান, যদি কেউ এমন থাকেন যে আপনার এলাকায় প্রচুর পরিমাণ প্লেয়ার আছে, তো আপনারা ওয়ান এক্স এবং মেলবেটের ডিপোজিট এবং উইড্রো নিয়ে কাজ করতে চান এবং অ্যাকাউন্ট খোলা নিয়ে কাজ করতে চান, তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাদেরকে আমি একটা পারিশ্রমিকের ব্যবস্থা করে দেব। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতেছেন তাদের আর কোনো কনফিউজ থাকবে না যে কী কারণে কারো অ্যাকাউন্ট নিতেছি না। অনেকে বলেন ভাই, আমার অ্যাকাউন্টটা কেন নিলেন না বা কেন নেবেন না, তো এটা বলার জন্য আসলে আজকের এই ভিডিওটা করা। আর আপনারা যারা ওয়ান এক্স বেট নিয়ে কাজ করতে চান, মেল বেট নিয়ে কাজ করতে চান, অথবা অ্যাকাউন্ট খোলার কাজ করতে চান, অথবা যাদের এলাকায় প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট খোলার মতো বা খেলার মতো প্লেয়ার আছে, যদি তারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং গত দুইটা ভিডিওতে আমি বলছিলাম যে যদি কারো এজেন্টশিপ লাগে তো যোগাযোগ করবেন, তো অনেক SMS আসছে, অনেক কল আসছে, তো সেক্ষেত্রে আমি দু চারজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, তো আপনি দৈনিক কত টাকা ডিপোজিট দিতে পারবেন। তো আমার এখানে কিছু লোক বলতেছে ভাই 3,000, কেউ বলতেছে 2,000। তো এখন আপনারা বলেন তো, হাজারে যদি আপনার 50 টাকা আপনার লাভ দেয় কোম্পানি, তো আপনি 3,000 টাকা সারাদিনে লেনদেন করে কত টাকা পাবেন? তো তার মানে কি আপনার দ্বারা এজেন্ট চালানো সম্ভব না। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো আশা করি আজকে ভিডিওটা দেখে বা ভিডিওটা দিয়ে সকলেই বুঝতে পারছেন যে কেন আজকে ভিডিওটা দিলাম। তো আপনারা যারা ওয়ান এক্স মেলবেট নিয়ে কাজ করতে চান এবং যারা প্লেয়ার আছেন, আমার ভিডিওগুলো সবসময় ফলো করেন, তো দয়া করে চেষ্টা করবেন আমার কাছ থেকে ডিপোজিটটা নেয়ার। তো আপনাদের যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু আরও অনেক বিষয় পারদর্শী মোটামুটি, তো আপনারা যারা ওয়ান এক্স বেট মেল বেটে মাল্টি চান,
অথবা ওয়ানএক্স মেলবেটে আপনারা কিছু কিছু সময় শিওর কনফার্ম ম্যাচ চান, সেগুলো আমি দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই।